আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বন্ধুর নজারাটা। আজকে একটি পুষ্করিণী আছে, পুষ্করিণীটা আজকে পানিগুলো ফেলে দিবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি আছে, তখন ফেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে মাছ আছে। তো ওগুলো সবগুলো তেলাপিয়া মাছ, দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ এখানে। তো আজকে মাছগুলো নিয়ে যাব অল্প করে খাওয়ার জন্য। আসলে তাজা মাছ একদম ফ্রেশ, দেখতে অনেক মজা লাগতেছে, বা খাওয়া খাইতে তো আরও অনেক ভালো লাগবে। তো বুঝতে পারতেছেন, তো আমি দেখতেছি নিচে হাঁটতেছি মাছের সাথে, পানি যখন সবাই এসে দেখতে পাচ্ছেন মাছগুলো একদম বেশি উঠলো, তেমন বড় হয় নাই, ছোট ছোট মাছ। তো ইচ্ছা করছিল মানে তাজা মাছ খাবো, তো ভাবছি পানিগুলো পেলে তারপর মাছগুলো ধরার জন্য চেষ্টা করতেছি এখন। তো আসলে দেখতে অনেকগুলো মাছ, মাশাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে মাশাল্লাহ। তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন প্লিজ, 10 মিনিট ভিডিও দেখে কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমিও তাদেরকে ব্যাক দিব। তো সকালে যাওয়ার সময় দেখলাম একটি বাঙালি একটি খিজুর গাছ কাটছিল অনেক আকাশের উপরে, তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর এবং ভয়ও লাগতেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।